এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। দিদিমণি, ডাক্তারবাবু এসেছিলেন, এই ওষুধটা দিয়ে গেছেন। সাহেব অফিস থেকে ফোন করেছিলেন, আপনাকে ওষুধটা খেয়ে নিতে বলেছেন। কিচ্ছু নয়, এসব নাটক। নাটক এই খেলনাকে তোমার গাড়ির সামনে আমদানি করে যাওয়া অ্যাক্সিডেন্ট ঘটেছিল ওই শয়তান।
এই খেলনাকে নিজের লাশ বানিয়ে দিনের পর দিন ভয় দেখিয়েছে তোমাকে বিভ্রান্ত করেছে স্কাউন্ড্রেল। আজ একটু ভুলের জন্য ধরা পড়েছে। ভুল? অভয় বাবুকে সরিয়ে দিয়ে আমার হাত থেকে উইলটা ছিনিয়ে নিয়ে ভেবেছিলে তোমার চালাকে আমি ধরতে পারবো না, তাই না? কি বলছেন? ঠিকই বলছি, সন্দেহ আমার আগেই হয়েছিল, তাই আজ কবর খুলে এই খেলনাটা বার করে তোমার খেলা খতম করে দিলাম। বাহ দাদা বাহ, দেখছেন প্রভু, দাদা দারুণ অ্যাক্টিং করছেন। ড্রামাটা কি আমার একা? এ তো আমার আপনার কানায়ের বলায়ের নাটক, বুঝলেন ম্যাডাম? শেন সাহেব ডুকডুকে বাজিয়েছেন আর আমরা তাল বেতালে নাচ করেছি। আপনিও ঠিক আমার মতো শেন সাহেবের লোক, অস্বীকার করতে পারেন? অস্বীকার করতে পারেন রনুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে মিস্টার সেন আমাদের অ্যাপয়েন্ট করেছেন? বলুন মিস্টার যুধিষ্ঠির, রনুর সঙ্গে প্রেম ভালোবাসা সবই মিস্টার সেনের হুকুমেন করেছে কিনা? আজ নাটক যখন খতম হয়েছে মুখোশ তোমার কেউ খুলতে হবে। আমি তো শালা পেটের জ্বালায় কপাল পুড়িয়েছে, শয়তানের গোলামি মঞ্জুর করেছে, কিন্তু তুমি দৌলতের লোভে নিজের বিবি বাচ্চার সাথে বেইমানি করোনি। সৎভাবে বাঁচবো বলে সেন সাহেবের কাছে ভিক্ষে করে চাকরিটা আমি পেয়েছি, তারপর তোমার আমার দেখা, তোমাকে ভালোবাসা, এই ঘর সংসার, এর মধ্যে কোনো ছলনা নেই, কোনো প্রতারণা নেই, বিশ্বাস করো প্লিজ। হ্যালো, কে ধনপুত্র? আমি সোনাম বলছি। হ্যাঁ হ্যাঁ, সিকিমের সুনাম, শুকনো রুটির জন্য আমার কাছে এসে যার বদনাম হয়েছে সেই এখন গাওয়া ঘিয়ের পরোটার লোভে ধর্মপুত্র সয়ে গেছে। তো মায় মা বাবা অবস্থায় করে নিয়ে দাদা দাদা, এখন অজয়কে টেলিফোনটা দাও তো। মিস্টার সেন। হ্যালো, কি অজয়? শুনুন, দাদু শোনার জন্য বড্ড মন কেমন করছিল, তাই আমি বাহাদুরকে দিয়ে দাদু শোনাকে আমার কাছে আনিয়ে নিয়েছি। সমীরকে নিয়ে গেছেন? সমীর, 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 সমীর! গলা শুনলাম, ছেলেকে খুব খোঁজাখুঁজি করছে বুঝি? তা তো করবে, একমাত্র সন্তান যে। শোনো অজয়, তোমাদের ড্রয়িং রুমের টেবিলের উপরে দুটো আনকোরা স্ট্যাম্প পেপার রাখা আছে, তোমরা দুজনেই তাতে সই করো, তারপর তুমি নিজের হাতে কাগজ দুটো নিয়ে ওই কয়াবাড়ি স্টেশনের কাছে একটা পুরো বাড়ি পাবে, এক ছুটে সেখানে চলে এসো, কাগজ দুটো দিয়ে দাদু সোনাকে নিয়ে যাও। আর শোনো, দু ঘন্টার মধ্যে না এলে কিন্তু দাদু সোনাকে আর এই জীবনে দেখতে পাবে না। দু ঘন্টার মধ্যে না গেলে সবাই কি পাওয়া যাবে? কোথায় যেতে বলেছে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।